প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী পুজোর কমিটি পুরস্কৃত করল বেলডাঙ্গার কিছু সংখ্যক যুবক যুবতী। অষ্টমীর সন্ধ্যায় পুজো মণ্ডপে গিয়ে তাদের হাতে ট্রফি ফুলে তোড়া সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এতে খুশি পুজো মণ্ডপ কমিটিগুলো। আমিনুল হকের রিপোর্ট, ডিভিডব্লিউপি। আমাদের খুব ভালো লাগছে, আমি এই যুবক সংঘ ক্লাবের সম্পাদক, পুজো কমিটির সম্পাদক হিসেবে বলছি। আমরা গত বছরও এই যে সংস্থা বেলডাঙ্গার একটা খুব নামী সংস্থা, এরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকেন, বিভিন্ন গ্রামের বাচ্চাদেরকে ওই মানে শিক্ষামূলক বিভিন্ন তারা প্রোগ্রাম করেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তারা প্রতি বছরই এই ধরনের একটা যে বেলডাঙ্গা যতগুলো পুজো মণ্ডপ রয়েছে সেই প্রতিমার উপরে তারা একটা পুরস্কার দেন। গত বছর আমরা তাদের সেই পুরস্কার পুরস্কৃত হয়েছিলাম, এবছরও আমরা তৃতীয় স্থান পেয়েছি। আমরা সত্যিই খুব আনন্দ লাগছে এবং গর্বের বিষয়, এবং তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন দেব। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সমীর সাহা, আমি সেবক সংঘ ক্লাবের সেক্রেটারি। কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি যে বিল্লা সমস্ত প্রতিমাগুলো তৈরি করা হয়, তো সেইগুলোকে বিচার করে কিছু পুরস্কার তুলে দেওয়া হয়। এই বিচারটা অর্থ এই নয় যে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বিশেষ যে পুরস্কার দিচ্ছি, বাকি যাদেরকে দিতে পারছি না তাদের মানে প্রতিমা খারাপ হয়েছে এটা নয়, কিন্তু আমাদের যেহেতু সংখ্যাটা লিমিটেড সেই জন্য আমাদের শুধু চারটে পুরস্কারই দিতে হবে। তো সেই জন্য আমরা প্রতি বছর গোটা বিল্লা পৌরসভায় যে সমস্ত ঠাকুর আছে সমস্ত ঘুরে আমাদের যে সমস্ত টিম আছে সেই টিম সমস্ত ওয়ার্ড করে আমরা করে দেখি যে কোনটা কোনটা মোটামুটি আমাদের ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা পুরস্কার দিই। কতজনকে দিলে? কতজনকে দিলে? আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং বিশেষ চারটে পুরস্কার দিচ্ছি। কে কোন স্থান পেয়েছে? প্রথম হয়েছে আমাদের জনকল্যাণ সমিতি, দ্বিতীয় হয়েছে এই বড়ুয়া কলোনির তরুণ সংঘ, তৃতীয় হয়েছে সরুণ্ডরা কলোনির সেবা সংঘ, এবং বিশেষ হয়েছে গণেশতলা। আমার নাম মহিলার কলাম, আমি শীতকালীন সংস্থার একজন সদস্য। পক্ষ থেকে